পনেরো বারোটা থেকে আসে, প্রত্যেক দিন ওরকম আসে। বাকিরা বাকিদের অনেক বলা হয়েছে, আমরা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, টাইম মতোই আসার, কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা। দেখেন রাস্তার কি অবস্থা, আর আমরা মহিলা মানুষ একটুখানি তো কোনো কোনো দিন দেরি হতেই পারে বলে। कहते हैं शिक्षा ही वो दीपक है जो बच्चों के भविष्य को रोशन करता है, लेकिन इस शिक्षा का प्रकाश फैलाने वाले ही लेट हो जाए तो सोचिए इन बच्चों का भविष्य क्या होगा। जी हाँ, आज हम आपको एक ऐसा स्कूल दिखाने वाले हैं जिसकी शिक्षा की नींव देखकर आप डर जाएंगे। एक ऐसा स्कूल जहाँ ना ही शिक्षक शिक्षिकाएं समय पर पहुँच रहे हैं और ना ही कार्यवाहक प्रधानाध्यापक। इतना ही नहीं, इस स्कूल में ऐसे भी शिक्षक हैं जो 12:30 बजे के बाद भी स्कूल में नजर ही नहीं आए। अभिभावकों ने विरोध जताते हुए कहा कि हर दिन इस स्कूल का यही हाल है। दरअसल हम बात कर रहे हैं राजगंज के फुलवारी 2 नंबर ग्राम पंचायत के जोटियाकाली निम्न बुनियादी विद्यालय की। स्कूल सुबह 11 बजे से शुरू होता है। हर दिन की तरह गुरुवार को भी छात्र छात्राएं तो स्कूल पहुंच गए, लेकिन उनके गुरु लापता थे। अभिभावकों ने बताया कि गुरुवार को सुबह 11 बजे के बाद भी स्कूल में शिक्षक शिक्षिकाएं नजर नहीं आए। थोड़ी देर बाद एक शिक्षक स्कूल पहुंचे, उसके बाद 11:15 पर स्कूल के कार्यवाहक प्रधानाध्यापक पहुंचे, फिर 11:45 पर एक और शिक्षिका स्कूल पहुंची, उसके बाद दोपहर 12 बजे एक और शिक्षिका स्कूल पहुंची। बताया गया है कि एक शिक्षक छुट्टी पर है, लेकिन बाकी 2 शिक्षक 12:30 बजे के बाद भी स्कूल नहीं पहुँचे। इधर देरी से स्कूल पहुँचने पर जब शिक्षक शिक्षिकाओं से इस बारे में पूछा गया तो वे 100 बहाने बनाते नजर आए। किसी ने कहा कि ट्रैफिक जाम से देरी हुई है, तो किसी ने कहा कि घर में समस्या है, जबकि किसी ने कहा कि हर दिन इतनी देर नहीं होती है। हालांकि अभिभावकों का आरोप है कि हर दिन शिक्षक शिक्षिका स्कूल देरी से आते हैं। देरी तो प्रतिदिन है ना, आज के जेहेतु रास्तार एखने रास्तार जैम छिलो, तो जैमेर कारण একটু দেরি হয়েছে। এমনি আমরা তো রেগুলারই টাইম মতোই আসি, 11:36। বাকিদের অনেক বলা হয়েছে, আমরা যতদূর পারি চেষ্টা করি তাড়াতাড়ি আসার, টাইম মতোই আসার, কিন্তু বাকিদের বলা হয়েছে তাদেরও নানান রকম সমস্যা, এই রাস্তার সমস্যা, বাড়িতে সমস্যা, এগুলো সমস্যার কথা বলে আসে। হ্যাঁ হ্যাঁ, আজকে এখনও কেউ আসেনি, তো আমরা না আরেকজন এসছে, ও টাইম মতোই আসে, আমিও মোটামুটি টাইম মতোই আসি, বাকি 5 জন এখনো আসেনি। সেটা তো আমি ওদের না আসা অবধি ওদের কি অভাব অভিযোগ সেগুলো, বাকি দিন তারা আসে টাইম মতোই, কোনো দিন লেটেও আসে, কিন্তু এই কথা অনেক দিন বলা হয়েছে ওদের, বলার পরেও ওরা রাস্তার জন্য বলে রাস্তার জন্য লেট হয়। একজন আসে রানীনগর থেকে, একজন রাজগঞ্জ থেকে, আর প্যারা টিচার যে আসেন একজন মহিলা, উনি হচ্ছে এই রাধাবাড়ি থেকে আসেন। আমার হিসাবে আজকে তো একজন তো বাইরে গেছে ট্রিটমেন্টের জন্য, তো আজকে 6 জনই থাকা উচিত। আপাতত তো কোনো ইনফরমেশান আমার মোবাইলে আসেনি যে আসতে পারবে কি না, তো সেরকম কোনো ইনফরমেশান আমি দেখিনি এখনও, তাও দেখে দিচ্ছি। তো বাকিদের সবারই থাকার কথা আজকে। হ্যাঁ, এখন আমরা 2 জনই আছি, এখনও আপাতত কোনো মেসেজ আসেনি কেউ আসবে কি না। তাদেরকে বলতে হবে যে তারা যেন টাইম মতো আসতে পারে, আর না হলে যদি টাইম মতো আসতে না পারে তাহলে যেন তারা মানে আজকের দিনটা সিএল হিসাবে দেখায়, বা পরবর্তীতে দেরি করে আসলে যেন সিএল নিয়ে বাড়ি চলে যায়। আমি আজকে বলবো সবাইকে নিয়ে বলবো যে আজকে এরকম গার্জিয়ানরাও কমপ্লেন করছে এই বিষয়ে যে সবাই দেরি করে আসছে, এটা তো গার্জিয়ানরা যদি দিনের পর দিন দেখে তো এরপরে হয়তো অন্য ব্যবস্থা তারা নেবে। অবশ্যই ছাত্রছাত্রীদের তো তারা স্কুলে আসে পড়াশোনার জন্য, তাদের যদি ঠিকঠাক মতো পঠন পাঠনটা তারা না পায় তাহলে স্কুলে এসে ওই আসা না আসা সমান। তাই এই বিষয়ে তাদের কে নিয়ে আমি আলোচনা করব এবং বসবো তাদেরকে নিয়ে যে স্কুলে এসে টাইম মতো এসে ছাত্রছাত্রীরা যাতে সঠিকভাবে পঠন পাঠনটা পায় সেই বিষয়ে নজর দেওয়ার কথা আমি তাদেরকে বলবো। তারপরও যদি কোনো কাজ না হয় তাহলে পরবর্তী যে পদক্ষেপ সেটা আমাকে দেখুন। তো ঘড়িতে আমি কোথা থেকে আসলাম জানেন? জলপাইগুড়ি থেকে ভুটকিতে নামলাম, ওখান থেকে টোটো করে জটিয়াগেলি আসলাম, জটিয়াগেলি থেকে এইটা হেঁটে আসলাম। কে জানে গাড়ি এইদিকে আস, এখন কোনে বারে অসুস্থ, ওনাদের জিজ্ঞাসা করে আমি
দেখেন বাড়িতে আজকে খুব অসুবিধা ছিল, আমি বাড়ি না না আমি রাজগঞ্জ। দেখেন রাস্তার কি অবস্থা, আর আমরা মহিলা মানুষ একটুখানি তো কোনো কোনো দিন দেরি হইতেই পারে বলেন, আর আমাদের হচ্ছে তিন দিন যদি দেরি হয় তাহলে আমাদের একটা সিএল আমরা নিতে পারি, আমাদের তো বাড়িতে বাচ্চা আছে, আমার দুইটা ছোটো ছোটো বাচ্চা, বাড়িতে কেউ নাই আমার সেইভাবে, তাও আমি আজকে লেট হয়ে গেছে, আমি টোটো করে সেই ফাটা পুকুর থেকে টোটো করে আসলাম আমাদের 11টা, আর আমরা প্রত্যেক দিনই তাড়াতাড়ি আসি, আজকে এখন আপনারা আসছেন আজকে এখন আমি সেটা আমি বলতে পারবো না, আমরা কেউ না কেউ তো সবাই আমরা আসি, আমি তো বললাম যে আজকেই আমার দেরি হয়েছে, আমি তো বললাম আমি সেটা জানি না, আমার এখন আমার বাড়িতে তাহলে তো আমাকে বলতেই হয় বাড়িতে কি কি হইলো না হইলো, আমার মাঝে মাঝে তো শরীরও তো আমাদের ইয়ে না, আমাদের মহিলা মানুষের তো একটু শারীরিক অসুবিধাও তো থাকে। अभिभावकों ने कहा कि ये पहली बार नहीं है, शिक्षक शिक्षिकाएं प्राय देरी से स्कूल पहुंचते हैं। अभिभावकों ने ये भी कहा कि हमारी मांग है जो लोग स्कूल के रखरखाव के लिए जिम्मेदार हैं, वे नियमित निगरानी रखें। আমাদের অভিযোগ থাকলো এখানে স্কুলে খোলা হয় ডেলি 11:30-12টার দিকে খোলা হয়, মাস্টার 2-3 মিনিট কোনো খোঁজ খবর নাই, জল আসে খাওয়া মতো ঠিক মতো হয় না, স্কুলের ধারে পানি লাগানো আছে, মাস্টার 2-3 মিনিট ঠিক মতো কাজ করতেছে না, ছেলেবেলে শুনতেছে না, এখানে ন্যাশনাল হাইওয়ে রোড আছে, 11টার দিকে তালা খুলে ওইটাকে এখন মাস্টার 2-3 মিনকে বলতে যায়, মাস্টার 2-3 মিন ছেলেগুলার যখন অত্যাচার করে, বাকি লোকগুলোকে সময় অত্যাচার করে, এটা নিয়ে কমপ্লেন জানাচ্ছিল। আজকে একটা মাস্টার আসলো 10:45, একটা মাস্টার আসলো 11:30, এখনও একটা 2-3 মিনিট আসলো 12:15 আসলো, এখনও আসার বাকি আছে, 2-4 জন বাকি আছে এখানে, প্রত্যেক দিন এরকম হয়, আমি পাড়ায় 3 মাস থেকে এরকম দেখতেছি, ও বলে ও আমার ইচ্ছা মতন আছে, ওর আসে ও আসে এরকম, মানে কেউ কেউ কোনো দেখা যায় কখন আসে স্কুলটা দেরিতে শুরু হয় আমি কয়েকদিন দেখেছি, এর আগে 2 দিন আমি রাস্তা দিয়ে গেছি, তখনও দেখছি 11:15-20 মিনিট হয়েছে, বাচ্চাগুলোকে ওয়ালটার উপর দিয়ে পার করছে লোকগুলো, গার্জিয়ানগুলো, তখন আমি দাঁড়ালাম, গেট খোলার লোক নেই, এটা হয়তো প্রায় হয়, বাকিরা হেডমাস্টারমশাইরা বলবে, আজকে যেমন 12টা বাজতে চলেছে, আপনারা সাংবাদিকরা আসছেন, এখনও ওনাদের 4 জন টিচার অ্যাবসেন্ট, ইনচার্জ যিনি সাগরমাবাবু বলল যে ওনার রাস্তা ডিফেক্টের জন্য দেরি হয়েছে, বাকি এখনও 4 জনের কোনো খবর নেই, তার মানে ওরা যে স্কুল আসতে হবে, ওদের খেয়াল খুশি মতো আসবে, খেয়াল খুশি মতো যাবে আর কি। তাই আমি বলছি যারা দায়িত্বে আছে, যারা এই সরকারি স্কুলগুলোকে দেখার দায়িত্ব আছে, ওনারা যেন রেগুলার স্কুলগুলোকে ভিজিট করে, আমি যেটুকু দেখেছি শিক্ষার মান তেমন একটা ভালো নাই, প্রাইমারি স্কুলে গার্জিয়ানরা পড়াতে চায় না, কারণ শিক্ষকরা বাচ্চাদের পড়াতে ঠিকমতো দায়িত্ব নিতে চায় না, ওরা ভাবছে আমরা মাইনে নেব আর চলে যাবো, এখন মোটামুটি 12টা বাজতে চলেছে, 11:45 বাজে, 4 জন তো আসার কথা, এখনও ওনার খোঁজখবর উনি বলতে পারতেছেন আসবে কি না, রেগুলার ওদের তাহলে এদের সঙ্গে কানেকশন নাই, কে আসবে কে স্কুলে আসবে না, গাফিলাতে টিচারদের মধ্যে আছে, আর সরকার যেভাবে এদের তদন্ত করছে না, প্রাইমারি স্কুলের টিচারদের, প্রাইমারি স্কুল তো শিক্ষার মেরুদণ্ড, শিক্ষক মানে এই শিক্ষা বোর্ডটা যিনি যারা চালায় ওনারা রেগুলার স্কুলদের ভিজিট করছে না, টিচারদের উপরে চাপ দিচ্ছে না, আমরা চাইছি এই স্কুলগুলো ভিজিট করা হোক রেগুলার, টিচাররা ক্লাস নিচ্ছে কি না, বাচ্চাদের উন্নতি হচ্ছে কি না, এইগুলো দায়িত্ব নেওয়া সবারই দরকার, যারা শিক্ষা বোর্ডটাকে চালায় এটুকু তারা যদি করে তাহলে আমি মনে করি জনগণের উপকার হবে, আমরা চেষ্টা করছি, আমাদের চেষ্টা তো এরা মানবে না, শিক্ষকরা মানবে না, শিক্ষকদের আমাদের কোনো দায়িত্বও নাই, আমরা আসি ওরা ভাবে আমরা মজা করতে আসি এখানে, আমরা বেশি আসলে ওদের একটা অসুবিধা হয়, ওদের ক্লাস নিতে বলি, ওদের সময় মতো আসতে বলি, গার্জিয়ানদের তো অভিযোগ আছেই, এগুলো সরকার যেন ভালো করে দেখে, তার জন্য আমি সরকারকে বলতে চাই যারা পয়সা দিচ্ছে, যারা সরকারের পয়সা নিচ্ছে এবং যারা এই স্কুলগুলো মেনটেন করছে, ওরা যেন কন্টিনিউ স্কুলগুলোকে ভিজিট করে যে স্কুলে ক্লাস হচ্ছে কি না, টিচাররা ঠিক সময় মতো আসছে কি না, দায়িত্ব যেহেতু ওনারাই আছে, এটুকু কাজ করলে জনগণের উপকার হয়।
दूसरी तरफ राजगंज 3 सर्कल स्कूल के SI अनूप हल्दर ने फोन पर बताया कि अभी तक किसी ने मुझे इस विषय में शिकायत नहीं की है, फिर भी मैं पता लगाऊंगा कि शिक्षक शिक्षिकाएं क्यों देरी से स्कूल पहुंच रहे हैं।